কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের 7টি বগি লাইনচ্যুত হয়। আহত হয়েছেন অর্ধ শতাধিক। খবর পেয়ে আখাউড়া থেকে যায় উদ্ধারকারী ট্রেন। সোনার বাংলা এক্সপ্রেসের চালক সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা বলে জানিয়েছেন রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। বিকল্প ব্যবস্থায় সচল করা হয়েছে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রবিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেস পৌঁছালে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। লাইনচ্যুত হয় সোনার বাংলার 7টি বগি। আহত হন অর্ধ শতাধিক। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হুট করে কিছু বুঝলাম না, হুট করে সব কিছু ভেঙে চুড়ে আমাদের মাথার উপরে উঠতেছে আর আমরা উপরের দিকে উঠে চলে যাচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে ওনাদের দুমড়ামু স্টেশনে গাড়িটা উড়লে গেল। আমরা ছিলাম সামনে সামনে, তারপরে তখন দুমড়ামু স্টেশনে আমরা করে গোটে ঢুকে গেছি। পর্যাপ্ত সংখ্যক অফিসার এবং ফোর্স পাঠানো হয়েছে এবং তারা দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে সেটাকে সিকিউর করার চেষ্টা করেছে। খবর পেয়ে আখাউড়া থেকে রওনা হয় উদ্ধারকারী ট্রেন। 3 ঘন্টা পর বিকল্প পথে চলাচল শুরু করে ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের চালক সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় জেলা প্রশাসক ও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের যে মালবাহী যে ট্রেনটি সেটি এখান থেকে রিমুভ করা হয়েছে এবং পরবর্তীতে অন্য যে ট্রেনের মোড়গুলো সেগুলো রিমুভ করে ওই ফার্স্ট লাইনটা সেটা গাফলতি আছে সেটা তারা দেখবে, দেখে তারা অ্যাসেস করবে, সে অনুযায়ী আমরা এই বিষয়ে আমরা শক্ত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। দুর্ঘটনার কারণে সোনার বাংলার সোমবারের ঈদ যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।